হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। গত ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের দেখিয়েছিলাম কিভাবে আমরা বাটন অথবা স্মার্টফোনে বিকাশ অ্যাপ ইনস্টল করে খুব সহজেই ইন্টারনেট বিলটি পেমেন্ট করতে পারি। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে কার্নিভালের ওয়েবসাইট থেকে আমরা আমাদের ইন্টারনেটের বিলটি খুব সহজেই পেমেন্ট করতে পারি। তার আগে বলে রাখছি, যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা এখনো করেননি তারা ঝটপট আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, আর নতুন ভিডিওগুলো পেতে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। তাহলে চলুন কথা না বাড়িয়ে স্ক্রিনে যাওয়া যাক। ইন্টারনেট বিলটি পেমেন্ট করার জন্য প্রথমেই আমি আমার কম্পিউটারে ক্রোম ব্রাউজারটি ওপেন করছি। আপনার যদি ক্রোম ব্রাউজার না থাকে, অন্য যে ব্রাউজারটি আছে সেটি আপনি ওপেন করে নেবেন। ক্রোম ব্রাউজারটি ওপেন হওয়ার পর আমি ব্রাউজারের সার্চ বারে লিখছি carnival.com.bd, দেন আমি কিবোর্ডের ইন্টার বাটনটি প্রেস করছি। প্রেস করার সাথে সাথে আমরা কার্নিভালের ওয়েবসাইটে চলে আসব। দেন সবার উপরে আমরা লগ ইন এবং সেলফ কেয়ার নামে একটি লিঙ্ক দেখতে পাচ্ছি। সো আমরা সেলফ কেয়ার যে লিঙ্কটি সেখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমরা এরকম একটি ইউজার ইন্টারফেস দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি কার্নিভাল আইডি এবং পাসওয়ার্ড। সো আমরা যখনই এই ইন্টারনেট সংযোগটি নিয়েছিলাম তখনই আমাদের একটি ইউজার অ্যাকাউন্ট কার্নিভাল আইডি এবং পাসওয়ার্ড দিয়েছিল, সেই আইডিটি আমি এখানে দিয়ে দিব। আপনারাও আপনাদের আইডিটা দিয়ে দিবেন। সো আমি এখন পাসওয়ার্ডটি দিব, এরপরে লগ ইন অপশনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমরা এরকম একটি ইউজার ইন্টারফেস দেখতে পাচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছি আমরা টোটাল ইউসেজ। আমরা হচ্ছে 65 GB ব্যবহার করেছি এবং উইকলি কত ব্যবহার করছি সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং তার নিচে পেমেন্ট হিস্টোরিটাও আমাদের দেওয়া আছে। তো আমরা যেহেতু বিল পেমেন্ট করব, তার জন্য সবার উপরে পে বিলস নামে একটি অপশন দেখতে পাচ্ছি। সো এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে বিলিং যে হিস্টোরিটি সেটা আমরা তার পাশে আবার সেমভাবে দেখতে পাচ্ছি। সো আমরা যেহেতু বিকাশের মাধ্যমে পেমেন্ট করব, সো বিকাশ অপশনে ক্লিক করব। দেন এরপরে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্যাকেজটি হচ্ছে 5 MBPS এর এবং মান্থলি বিল হচ্ছে এত। সো আমরা এই বিলটি এখানে লিখে দিব, দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করব। এরপরে আমরা দেখতে পাচ্ছি পে উইথ বিকাশ, সেমভাবে আমরা আবার ক্লিক করব এখানে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে বিকাশ নাম্বারে আমরা পেমেন্ট করতে চাই সে নাম্বারটি এখন দিয়ে দিব। সো আমি আমার বিকাশ নাম্বারটি দিচ্ছি এখানে, দেন আমি কনফার্ম অপশনে ক্লিক করব। এরপরে আমাদের যে ভেরিফিকেশন কোডটি আসবে সেটা আমরা এখানে বসাবো। সো আমি আমার মোবাইল থেকে ভেরিফিকেশন কোডটি নিচ্ছি, নেয়ার পর আমি কনফার্ম অপশনে ক্লিক করছি। এরপর আমরা আমাদের বিকাশের পিন নাম্বারটি দিয়ে দিব, দেন কনফার্ম অপশনে আবার ক্লিক করব। এখন আমরা আরেকটি মেসেজ দেখতে পাচ্ছি বিকাশ থেকে যে আমরা এত টাকা আমাদের ইন্টারনেট বিল পেমেন্ট করেছি। সো আপনি কিছুক্ষণ পর আমাদের এই ওয়েবসাইটেও আমরা দেখতে পারবো, এই যে দেখেন এই যে পপ আপটা যে আমরা পেমেন্ট সাকসেসফুলি কমপ্লিটেড। সো আমরা ওকে অপশনে ক্লিক করছি। এখন যদি আমরা হিস্টোরিতে যাই সেটা আমরা সেই বিলটি আমরা ড্যাশবোর্ডে দেখতে পাবো, আমাদের সেই বিলটি অ্যাড হয়ে গেছে। এই যে আমাদের সেই বিলটি যেটা আমরা কিছুক্ষণ আগে পেমেন্ট করেছি। এভাবে আপনি খুব সহজেই কার্নিভালের ওয়েবসাইট থেকে আপনার ইন্টারনেটের বিলটি পেমেন্ট করতে পারেন। আশা করছি আপনারা খুব সহজেই এই বিলটি পেমেন্ট করতে পারবেন। সো আমি এখান থেকে লগ আউট করে দিচ্ছি। আজকে এ পর্যন্তই, এর পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসব। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য।